সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লেকচার হল আজ আমি স্টুডিওতে উপস্থিত হলাম আরো একটি নতুন এপিসোডের জন্য কম্পিউটার যারা ব্যবহার করি আমাদের অনেক সময় অনেক বিষয় নিয়েই কাজ করতে হয় বা জানতে হয় সফটওয়্যার হার্ডওয়ার সব দিকেই লক্ষ্য রাখতে হবে তো সবাই ট্রিক্স ফলো করে বিভিন্ন ধরনের ট্রিক্স ফলো করে কাজ করে থাকেন তো আজ আমরা যে বিষয়টি নিয়ে জানবো যারা পিসি বা ল্যাপটপ যেটা ইউজ করেন যে কিভাবে একটি কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল বা আন ইনস্টল করা হয় আমরা মোবাইল ফোনে যেমন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে সফটওয়্যার ইনস্টল করার জন্য বা আন করার জন্য মোবাইলে টাচ করে ধরে রাখলে তখন ওখানে আন ইনস্টল লেখা উঠবে ওখানে ক্লিক করলে আনইনস্টল হয়ে যায় ওকে দিলে হয়ে যায় বাট কম্পিউটারে তো সেই সিস্টেম না আমরা আজকে দেখব যে এই এপিসোডের মাধ্যমে আমরা দেখতে পারবো বা জানতে পারবো যে কিভাবে পিসি থেকে সফটওয়্যার আনইনস্টল করা হয় বা কোথায় গেলে আমরা দেখতে পারবো যে আমার কম্পিউটারে কতগুলা সফটওয়্যার ইনস্টল করা আছে তো কথা না বাড়ি আমরা সেদিকেই যাব আপনারা চাইলে এখান থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করে কন্ট্রোল প্যানেল থেকেও দেখতে পারেন দুইটা অপশন আছে তো আমি প্রথমেই খুব সহজভাবে দেখাবো দর্শক কম্পিউটার ইউজারদের উদ্দেশ্যে বা সম্মানিত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনারা এই কম্পিউটার যে সেখানে ক্লিক করলে বা কোনো ল্যাপটপ বা কম্পিউটার লেখা থাকবে পিসি এখানে করলেই এই উপরে একটি রিবন আছে তো এখানে দেখা যাচ্ছে লেখা আছে অর্গানাইজ সিস্টেম প্রপার্টিস আন ইনস্টল চেঞ্জ প্রোগ্রাম তো আপনারা এখানে ক্লিক করবেন আন ইনস্টল সেন্স প্রোগ্রাম আন লেখা থাকবে অথবা চেঞ্জ প্রোগ্রাম লেখা থাকবে যে চেঞ্জ করার অপশনটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানেও বেশ কিছু সফটওয়্যার আছে মোটামুটি বলতে গেলে সফটওয়্যার এখানে ইনস্টল করা আছে তো এখান থেকে যদি আমি কোন একটি সফটওয়্যার আন করতে চাই সেই সফটওয়্যার মধ্যে একটি ক্লিক করবো দেন এখানে আন ইনস্টলের মধ্যে ক্লিক করলে বা চেঞ্জে ক্লিক করলে অটোমেটিকলি সেই সফটওয়্যারটি আন ইনস্টল হয়ে যাবে তো এখান থেকে আপনি চাইলে আন করতে পারবেন এই বিষয়টি মাথায় রাখলেই সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বা ভিউয়ারদের উদ্দেশ্যে আরেকবার বলছি এখান থেকে কম্পিউটার ক্লিক করবেন দেন আপনার এই রিবনের উপরে লেখা দেখবেন আনইনস্টল চেঞ্জ প্রোগ্রাম আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ওই সফটওয়্যারটি আপনার কম্পিউটার থেকে আনইনস্টল হয়ে যাবে আপনার ফোল্ডারে রাখা থাকলে অবশ্যই সেখানে থাকবে আর অন্য একটি অপশন আমি যেটি দেখাতে চাই সেটি হচ্ছে এখান থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করলে দেন কন্ট্রোল প্যানেলে ক্লিক করতে হবে তারপর এখান থেকে সফটওয়্যার নামে যে অপশনটি আছে সেখান থেকে আপনি চাইলে এটাকে এখান থেকেও আন করা যাবে অসুবিধার কোনো বিষয় না মানে খুব সহজেই ভেরি ইজিলি এটাকে করার মতো একটা অপশন এখানে রয়েছে তো এখান ইচ্ছা করলে যে প্রোগ্রাম এন্ড এখান থেকেও করতে পারবেন দুইটি অপশন আমরা যদি আবারও বলি যদি আবারও বলি এখান থেকে কন্ট্রোল প্যানেল উইন্ডোজ বাটন দেন কন্ট্রোল প্যানেল দেন এখান থেকে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে প্রোগ্রাম অর এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার কোন কোন সফটওয়্যার রান করা আছে সেটা এখানে আসবে দেন আপনি ক্লিক করে এটাকে এখান থেকে রিমুভ করে দেবেন ভেরি ইজিলি এটাকে হ্যান্ডেল হ্যান্ডেল করা যাবে সম্মানিত কম্পিউটার ইউজার যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন কমেন্টস করে জানাবেন আর যদি কোনো শর্টেজ থাকে বা ইনফরমেশন ইনকারেক্ট হয়ে থাকে অবশ্যই নক করবেন থ্যাংক ইউ সো মাচ